কুষ্টিয়ার খাজা নগর মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বেশি দামে। এই মুহূর্তে বড়বাজার এলাকায় আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় গত এক সপ্তাহ ধরে বিশেষ করে 16 জাতের ধান এবং চাল যেগুলো আছে, বিশেষ করে বাসমতি, মেডিকেট এবং কাজুলতা প্রতি 50 কেজি বস্তা থেকে 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে এখানে পাইকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা মিল মালিকদের কাছে যে দর থেকে কিনছে তার থেকে 1 টাকা লাভে কিন্তু তারা আসলে 16 জাতের যে চালগুলো আছে সেগুলো তারা আসলে বিক্রি করছে। তবে এখানে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পাইকারি বাজারে এবং মিল বাজার মিলে যে পরিমাণে চালের দাম বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু পাইকারি এবং খুচরা ব্যবসায়ী কিন্তু চালের যে চাহিদা সেটা কমে গেছে, যার কারণে তারা আসলে এখানে আসলে তাদের লস হচ্ছে। তো আমি এখানে যে মিল মালিকরা আছে তাদের সাথে আমি কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে সারা বাংলাদেশের বিশেষ করে 16 জাতের যে ধানগুলো আছে সেই ধানগুলোর আসলে দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই মিল মালিক এখানে তারা যে চাল উৎপাদন সেই চাল উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু চালের দাম আসলে বৃদ্ধি পেয়েছে। তো আমি এখানে যারা বিশেষ করে যারা এখানে ভুক্তা আছে তাদের সাথে কথা বলেছি, যারা প্রান্তিক পর্যায়ে যারা চালের ভোক্তা তারা আমাদেরকে জানিয়েছে যে হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধির কারণে তাদের যে মূল আয় সেই আয়ের উপরে আসলে একটা প্রভাব পড়েছে। তো এইভাবে যদি সরকারি ভাবে যদি চালের বাজারটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আসলে তারা বিশেষ করে প্রান্তিক ভোক্তা আসলে একটু সচেতন থাকবে। তো আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে পাইকারি এবং খুচরা এবং মিল মালিকেরা যাদের যে ফুড গ্রেড লাইসেন্স আছে সেই ফুড গ্রেড লাইসেন্স অনুসারে যাদের তারা এই চাল ধান মজুদ রাখতে পারে সেই বিষয়ে আসলে তারা কঠোর নজরদারি করছে। এবং কুষ্টিয়াতে যে চালের মোকাম রয়েছে এই চালের মোকামে যাতে কোনো ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি রেখেছে। তো আমি এই কুষ্টিয়ার আজকে চালের বাজার আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কুষ্টিয়ার চালের বাজার মিনিকেট 2450 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কাজলতা 2550 টাকা বিক্রি হচ্ছে এবং বাসমতি 2700 টাকা দরে কিন্তু আজকে কুষ্টিয়ার চালের বাজারে কিন্তু চালের কেনা বেচা হচ্ছে। তবে আমাদের এখানে যারা প্রান্তিক ভুক্ত যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি সরকারি ভাবে চালের বাজারটা যদি নিয়ন্ত্রণ করতে করা যায় তাহলে আসলে সাধারণ পর্যায়ে যে চালের ভোক্তা যারা আছে তারা আসলে কিছুটা রক্ষা পাবে, কারণ প্রতিনিয়তই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চালের দাম যে পরিমাণে বাড়ছে আসলে সেই পরিমাণে কিন্তু কমতেছে না, যার কারণে কিন্তু একটা প্রভাব সারা বাংলাদেশে পড়তেছে। তো কুষ্টিয়া চালের বাজার যদি বৃদ্ধি পায় তাহলে সারা বাংলাদেশে কিন্তু বাজারে প্রভাব পড়বে। তো কুষ্টিয়ার আজকে চালের বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার খাজানগর মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ।